জিওজেব্রা প্রথমে খুললে খানিকটা এরকম দেখাবে এখানে অনেকগুলো টুলস থাকবে এখানে একটা বোর্ড থাকবে এবং এই বোর্ডের ওপরেই আমরা ছবি টবিগুলো আঁকবো তো প্রথমে একটা বিন্দু আঁকা যাক বিন্দুটার জন্যে আমরা এই পয়েন্ট টুলটাতে যাবো পয়েন্ট টুলটাতে গিয়ে ক্লিক করব এবং ক্লিক করার পরে পয়েন্টে ক্লিক করব করে যে কোনো একটা বিন্দুতে ছুঁয়ে দিলেই ক্লিক করলেই একটা বিন্দু চলে আসবে আপাতত এই বিন্দুটার নাম হয়েছে এ এবং এই বাঁ অ্যালজেব্রা প্যানেলে দেখা যাচ্ছে এ ইকুয়াল টু ওয়ান কমা টু তো আপাতত এটা কি বিষয় সেটা বোঝার দরকার নেই কেন ওয়ান কেন টু কিন্তু বিন্দুটা আঁকতে পারলেই আমরা খুশি আচ্ছা এবার একটা রেখা আঁকা যাক অর্থাৎ লাইন লাইন আঁকার জন্য আমরা এরকম লাইন টুলটাতে যাব সেকেন্ড যে থার্ড যে বাটনটা সেখানে গিয়ে লাইনে ক্লিক করব লাইনে ক্লিক করে আমরা এ বিন্দুটা দিয়ে আমরা একটা লাইন অথবা রেখা আঁকব প্রথমে আমরা এতে ক্লিক করবো তারপরে যে কোনো একটা বিন্দুতে আমরা ক্লিক করতে পারি এরকম ঘোরালে লাইনটাও ঘুরতে থাকবে যে কোনো একটা বিন্দুতে গিয়ে ক্লিক করলে আরেকটা বিন্দুও তৈরি হয়ে যাবে এবং লাইনটাও স্থির হয়ে যাবে আবার অ্যালজেব্রা প্যানেলে দেখা যাবে যে লাইনের একটা নাম আছে এফ এই নামগুলো বোঝা খুব জরুরি লাইনের নামটা যে এফ বিন্দুর নাম যে এ আর বি এগুলো বুঝতে পারলে খুব ভালো হয় আমরা শুধু আঁকছি না নামকরণও করছি বেশ এরপরে রেখাংশ যদি আঁকতে চাই অর্থাৎ সেগমেন্ট যদি আমরা সেগমেন্ট আঁকতে চাই তাহলে প্রথমে আমরা সেগমেন্টে ক্লিক করবো আবার লাইনে যাবো গিয়ে সেগমেন্টে ক্লিক করবো আবার ধরো যাক বি থেকে আমরা একটা সেগমেন্ট ক্রিয়েট করতে চাইছি বিতে ক্লিক করলাম তারপরে যে কোনো একটা বিন্দুতে ছুঁয়ে দেব সেগমেন্ট তৈরি হয়ে গেল পিসি রেখার সঙ্গে রেখাংশর যে পার্থক্য লাইন যে অসীম এবং রেখাংশ অথবা সেগমেন্ট যে সসীম অর্থাৎ ফাইনাইট সেটা একটা খুব ইন্টারেস্টিং ডিসকাশনের অংশ হতে পারে আচ্ছা এরপরে আমরা আঁকব বৃত্ত তো সেন্টার এবং রেডিয়াস আমাদের বলে দিতে হবে ব্যাসার্ধ এবং কেন্দ্রবিন্দুটা বলে দেবো এবং বৃত্তটা তৈরি হয়ে যাবে তো আমরা এই সার্কেল টুলটাতে যাব এখানে প্রথম যেটা আছে সার্কেল উইথ সেন্টার থ্রু পয়েন্ট এটাতে আমরা ক্লিক করবো সি সিটাকে যদি আমি কেন্দ্র করি সিটাতে প্রথমে ক্লিক করলাম তারপরে বি অবধি গেলাম এবং গিয়ে বিতে ক্লিক করলাম দেখছি যে একটা সার্কেল তৈরি হয়ে যাচ্ছে কি মজার ব্যাপার এই বৃত্তটা এ দিয়েও যাচ্ছে এমনটা কেন হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু হচ্ছে সেটা আমরা একটুখানি অবাক চোখে দেখতে পারি এবং ভাবতে পারি এটা কেন হচ্ছে আর একটু খেলতে পারি অন্য একটা রেখাকে তৈরি করে বেশ বৃত্ত হলো এরপরে আমরা একটা ত্রিভুজ আঁকবো এই যে পলিগন পলিগন টুলটাতে যাব গিয়ে প্রথমটাতে ক্লিক করবো করার পরে প্রথমে এতে ক্লিক করলাম বিতে ক্লিক করলাম সি তে ক্লিক করলাম ফিরে এলাম এতে আমাদের পলিগন তৈরি হয়ে গেল দেখতে একটা তৈরি হলো ত্রিভুজ কি কেন এত দরকার নেই চোখে দেখলেই বোঝা যাচ্ছে ব্যাপারটা কি এবং আমরা এরকম চার পাঁচটা ছবি আঁকতে পারি ত্রিভুজ আঁকার পরে আমরা চতুষ্কোণ আঁকতে পারি চতুষ্কোণ আঁকার জন্য আমরা আবার পলিগন টুলটাতে যাবো এ বি সি কিন্তু এবার একটা তৃতীয় বিন্দু চতুর্থ বিন্দুতে যাব ধরা যাক এইটা ডি এবার ফিরে এলাম এতে একটা সুন্দর চতুষ্কোণ তৈরি হয়ে গেল এরকমভাবে জিওজেব্রা নিয়ে আমরা প্রাথমিক কিছু কাজ করতে পারি বিন্দু আঁকতে পারি রেখা আঁকতে পারি রেখাংশ আঁকতে পারি বৃত্ত আঁকতে পারি ত্রিভুজ চতুর্ভুজ এমনকি পঞ্চভুজ ষড়ভুজ এগুলোও আঁকতে পারি এগুলো নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করতে পারি কোনটা দিয়ে বৃত্তটা যাচ্ছে কোনটা দিয়ে যাচ্ছে না ইত্যাদি